الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد شهيد كافلة بنغلاديش جماعة إسلامي داكا موهنغوري يا جيتو আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সহকর্মী দায়িত্বশীল বৃন্দ আজকের এই আয়োজনে সংযুক্ত সম্মানিত মেহমান সহকর্মী বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত আল্লাহ তাবারকা তাল্লা আর গণিত শুক্রিয়া দায় করছি জারাবুল ইজাত আজকের পবিত্র জুমাবারের শুরুর লগ্নে এই ধরনের একটি বরকতপূর্ণ আয়োজনে আমাকে আপনাদের সাথে সামিল হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আমার আগে দায়িত্বশীল বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে এই শহীদে কাফিলা কোন প্রত্যয় নিয়ে জন্ম নিয়েছে কোন আদর্শটি অন্তরে ধারণ করে কোন স্বপ্ন অন্তরে লালন করে এর মাকসুদ কি মানজিল কোথায় আমাদের করণীয় কি সে বিষয়ে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমি সংক্ষেপে আপনাদের সামনে দুই একটি কথা বলেই বিদায় নিতে চাই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে এখানে সৃষ্টি করেছে এই জন্য আমরা আমাদের প্রভুর কাছে অত্যন্ত তিনি কঠিন জনপদে আমাদেরকে পয়দা করেননি এদেশের মানুষ স্বভাব সুলভ ভাবেই আল্লাহতালার উপরে ইমান রাখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিলের আবেগ দিয়ে নবী হিসাবে তারা বিশ্বাস করেন গ্রহণ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ অসংখ্য দিনের মার্কাস অসংখ্য আলিমুলার এই দেশ এই দেশটি দুই দুইবার স্বাধীন হয়েছে মানুষ আশা করেছিল আমরা উন্নত জীবন মর্যাদাপূর্ণ পরিচয় আমরা ফিরে পাব সাতচল্লিশ সালের পরে আমরা সেটা পাইনি আমাদের স্বধর্মের ভাইয়েরাই শুধু ভৌগোলিক ব্যবধানের কারণে আমাদের প্রতি ইনসাফ করেন আর এই পঞ্চাশ বছরেও জাতি যা প্রত্যাশা করেছিল জাতির ভাগ্যে সেটা জোটেনি এর বিশদ বিবরণ দিতে গেলে দিনের পর দিন কথা বলা যাবে শেষ হবে না আমি সেদিকে যাচ্ছি না যে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান না করার কারণে এ জাতি সেদিন অস্ত্র হাতে তুলে নিল আজকে ওই দলটি যারা তখন তাদের এই প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছিলেন তারা নিজ হাতে গণতন্ত্রকে জবাই করে দিচ্ছেন জাতির জন্য এটি বড় বেদনার বিষয় আজকে দেশে মানুষের সত্যিকারে কোনো মানবিক মৌলিক অধিকার নেই দিয়ে এই শাসনে মানুষ আজকে জুলুমের শিকারে পরিণত হয়েছে এবং এটাই স্বাভাবিক যে দেশে শুধু সংখ্যাগরিষ্ঠ নয় বিরানব্বই ভাগ মানুষ আল্লাহর পর ইমান রাখেন যতটুকু বুঝেন তার ভিত্তিতে সে দেশে এমনটি হওয়ার কথা ছিল না এই দেশটি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে আল কোরআনের ভিত্তিতে এটাই হওয়া উচিত ছিল কিন্তু না তা হয়নি তা হয়নি বলে হবে না এটা আমরা মেনে নিতে রাজি না আমরা যারা একথা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের নেতা পুরাণ আমাদের জীবন বিধান জেহাদ আমাদের পথ আর শাহাদত আমাদের তামান্না জান্নাত আমাদের ঠিকানা তাদেরকে স্রোতের তালে গা ভাসিয়ে দিলে হবে না এই অন্যায্য স্রোতকে পাল্টে দিতে হবে ইনশাল্লাহ এই অঙ্গীকার নিয়েই আমাদের পথ ছলা এ পথে যারা চলবেন তাদের পথটি মসৃণ হবে না বাধাহীন হবে না সামনে চ্যালেঞ্জ আসবে আঘাত আসবে সব কিছুকে ডিঙ্গিয়েই আমাদেরকে সাদতের সিঁড়ি বেয়ে সর্বোচ্চ মান জেলে পৌঁছতে হবে ইনশাল্লাহ সে লোককেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির দেশে কাজ করে যাচ্ছে এজন্যেই সত্য যারা সহ্য করতে পারে না মেনে নিতে যারা রাজি নয় মানুষের কল্যাণ যারা চায় না তারা আমাদের পথ আগলে ধরতে চায় তারা কখনো আমাদের উপর জেল জুলুম চাপিয়ে দেয় কখনো আমাদেরকে পঙ্গু করে কখনো আমাদেরকে গায়েব করে ফেলে আবার কখনো বা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে দেওয়ার আয়োজন করে আবার নির্বিচারে বিনা বিচারেও হত্যা করে আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব আরে কাজ যারা করছেন তারাও থাকবেন না তাদেরকেও চলে যেতে হবে তাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই তোমরা যাদের গায়ে হাত দিচ্ছ ভাই তোমাদের বিবেক কি বলে যে এই মানুষগুলার চরিত্র এই মানুষগুলার কাজকর্ম তোমাদের চেইতে মন্দ নিশ্চয়ই তোমরা এটা বলতে পারবে না আলহামদুলিল্লাহ এই সংগঠন তার কর্মীদেরকে শিক্ষা দেয় হারাম তোমাকে পরিহার করতে হবে সত্যের সঙ্গে তোমাকে হতে হবে এই জন্য এই সংগঠনের কর্মীরা মদ তৈরি করে না মজুদ করে না মদের ব্যবসা করে না এবং নিজেরাও মদ পান করে না আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম এরকম হাজার সামাজিক সমস্যা সমস্যা আজকে গোটা সমাজকে যেগুলা গ্রাস করে ফেলেছে এই সংগঠন তিলে তিলে তার কর্মীদেরকে সেই শিক্ষাই দিয়েছে ভয় করো আল্লাহকে ফিরে যেতে হবে তার কাছে আল্লাহ দুনিয়ায় যে মিশন তোমাকে দিয়ে পয়দা করেছেন এখানে তার গুলামি করবা আর তার খেলাফত তুমি প্রতিষ্ঠা করবা এই কাজটা করে যাও তাহলে সেদিন তুমি পুরস্কৃত হবা আর যদি এই কাজ না করো তাহলে মাবুদের দরবার সেদিন তোমাকে তিরস্কৃত হতে হবে শাস্তির মুখোমুখি হতে হবে আমরা আল্লাহ তালার সেই শাস্তিকে ভয় করি এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তালাকে যারা ভয় করবে তাদের দ্বারা দেশ এবং সমাজের কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই ওঠে না সারাক্ষণ তারা আল্লাহর হক আদায় করার পাশাপাশি দেশের জনগণের হকের ব্যাপারে সচেতন থাকবে কর্তব্য কর্তব্যপরায়ণ হবে এবং তাদের সামর্থ্য দিয়ে এই হক আদায় করার চেষ্টা করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে অল্প কিছুদিনের জন্য এই সংগঠনের দুইজন শীর্ষস্থানীয় দায়িত্বশীল তারা সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি তাদের ব্যাপারে অনেক মিথ্যা অভিযোগ আনা হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের চার হাতের বিশটি আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন তাদের কোনো দুশ্মন আজ পর্যন্ত এই অভিযোগ উত্থাপন করতে পারেননি যে তারা ছিলেন দুর্নীতিপরায়ণ তারা দুর্নীতির সাথে আপুষ করেছেন একথা কেউ বলতে পারেনি এবং ইনশাল্লাহ পারবে না এই দুইজন মানুষ যেভাবে তিনটা মন্ত্রণালয়কে পরিচ্ছন্ন রেখেছিলেন যদি বাংলাদেশের সবগুলা মন্ত্রণালয়ে এরকম পরিচ্ছন্ন হয় তাহলে মানুষকে বঞ্চনার শিকারে পরিণত হতে হবে না তার জন্য প্রয়োজন হচ্ছে একদল মানুষের যেই মানুষগুলো দিনের বেড়া এ মাঠে চষে বেড়াবে জনগণের সমস্যাগুলোকে চিহ্নিত করবে সমাধানের জন্য আত্মনিয়োগ করবে রাতের বেলা নামাজে দাঁড়াবে দায় যাবে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজাবে সে মানুষগুলো বড় প্রয়োজন জামাত ইসলাম এই মানুষই তৈরি করতে চায় আজকের এই সম্মেলনে যে সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমাদের বুকবর আহ্বান আসুন যে কোরআনকে আমরা জীবন বিধান হিসাবে ঘোষণা দিয়েছি এ কোরআনের গভীরে আমরা প্রবেশ করি কোরআনটাকে আমরা জানার এবং বুঝার চেষ্টা করি তারপরে আমরা আল্লাহর কাছে তৌফিক চেয়ে অঙ্গীকার করি রাব্বুল আলমিন আমি যা জানলাম আমি তা মানব যেদিন আমাদের চরিত্রের সাথে আমাদের ইলমের কোনো ব্যবধান থাকবে না আমি গভীরভাবে বিশ্বাস করি আল্লাহর সাহায্য অবাধিতভাবে সেদিন এই দেশের উপরে নাজিল হতো আমার সম্মানিত ভাইয়েরা আমরা একটা মজলুম সংগঠন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তাদের সবচেয়েতে মূল্যবান আল্লাহর দেওয়া নিয়ে জীবন রক্ত সে আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় তারা উজাড় করে দিয়েছেন তাদের অনেক সহকর্মী অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের জীবন আল্লাহ তালাকে উপহার দিয়েছেন ফিরিয়ে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহর রাব্বুল আলমিন তাদেরকে মর্যাদাবান শহীদদের মধ্যে সামিল করে নিন তাদের রেখে যাওয়াই ঝান্ডা আমরা শক্ত হাতে ধরতে চাই আমরা দাঁত কামড় দিয়ে ধরতে চাই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমার সম্মানিত ভাইয়েরা আপনারা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত কয়েকজন মানুষের জিম্মাদার নন এই জমিনের সমস্ত মজলুমানের জিম্মাদার তাই মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত করার জন্য আসুন আমরা এগিয়ে যাই আল্লাহতালার সেই মহাসত্য বাণী কার্যকর করার জন্যে যান মাল দিয়ে আল্লাহর পথে মানুষের কল্যাণে আমরা কাজ করি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মহান আল্লাহর কাছে আমরা ওয়াদা করছি রব্বুল আলমিন এই কাজ সমাধান না হওয়া পর্যন্ত সমস্ত বাতিল জীবন ব্যবস্থার উপরে ইসলাম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তুমি আমাদেরকে শাহাদতের এই পথে কবুল করো মহান রবের দরবার এই তৌফিক কামনা করে আজকের এই কর্মী সম্মেলনের সার্বিক সাফল্য লাভ কামনা করে এবং আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত